আজ থেকে অনেক বছর আগের কথা, 1942 কথা। সেই সময়ের পীরগঞ্জ আর আজকের পীরগঞ্জ এক নয়। অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক উন্নয়ন হয়ে গেছে, কিন্তু তারপরেও এই মাটিরই সন্তান হচ্ছেন এই মেধাবী কৃতি সন্তান ডক্টর ওয়াজেদ, যার পরিচয়ে পীরগঞ্জ, রংপুর, বাংলাদেশ এবং সারা বিশ্বে আজকে পরিচিত। অত্যন্ত গর্বিত পীরগঞ্জ যে তারই মাটিতে এমন মেধাবী একজন বিজ্ঞানীর জন্ম হয়েছে। এবং এই জনপদ, সেই নিভৃত যে পল্লী, সেখান থেকে আজকে এত দূর এগিয়ে আসা, সেখানেও কিন্তু ডক্টর ওয়াজেদের অসংখ্য অবদান রয়েছে, আপনারা জানেন। কেননা একজন মেধাবী ছাত্র হিসেবে সেই সময় থেকে তার যে সেখানে বেড়ে ওঠা, তার শৈশব কৈশোর বাল্যকাল সেগুলো তিনি সেখানে কাটিয়েছেন। তার বাবার নাম আব্দুল কাদের মিয়া এবং মায়ের নাম হচ্ছে ময়জান নেসা। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিকটজনের কাছে তার আদরের ডাকনাম ছিল সুধা মিয়া। বাড়ির অদূরে অবস্থিত চক্করিম প্রি প্রাইমারি স্কুলে শিশু সুধা মিয়ার শিক্ষা জীবনের সূচনা হয়। এই চক্করিম প্রি প্রাইমারি স্কুল তো এখনও আছে। এই সময়ে লেখাপড়ায় তার অসাধারণ প্রতিভার পরিচয় মেলে। তখনকার সেই নিভৃত পল্লীতেই তিনি বেড়ে ওঠেন। কিন্তু 1950 সালের 6 ফেব্রুয়ারি তিনি পীরগঞ্জ হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এবং তার পরবর্তীতে তিনি তার বাবা তাকে উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রংপুর জেলা স্কুলে ভর্তি করান। এভাবেই এগিয়ে যাওয়া, ডিস্টিংশন সহ তিনি ম্যাট্রিক পাশ করেন এবং ছাত্রজীবন থেকে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়ে আসছিলেন। 1957 সালে তিনি ভর্তি হন বিদ্যাপীঠ রাজশাহী সরকারি কলেজে। 1958 সালে মেধা তালিকায় সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রবেশ। স্নাতক সম্মান শ্রেণীর ছাত্র হিসেবে তিনি সেখানে পদার্থবিজ্ঞান বিষয়টি বেছে নেন এবং 1961 সালে ছাত্রলীগে তিনি যোগদান করেন। এই সময় ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। 1961-62 সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগ সমর্থিত ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করেন। কাজে একজন মেধাবী ছাত্রের যে জীবনের বিভিন্ন ধাপ, কোনো একেবারে যে খুব শীর্ষস্থানীয় নাম করা বিদ্যা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি গেছেন তা নয়, নিভৃত পল্লীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই তার শিক্ষার ভিত। কিন্তু তিনি যে জীবনে এত উঁচু পর্যায়ে গেছেন, এটা কিন্তু একেবারেই তার একান্ত নিজের মেধার কারণেই সম্ভব হয়েছে। সকল চড়াই উতরাই চ্যালেঞ্জ সব কিছু অতিক্রম করে নিজের জন্য তিনি একটি অবস্থান তৈরি করতে পেরেছেন এবং সেই অবস্থানটিকে তিনি ধরে রেখেছেন। ডক্টর ওয়াজেদকে ব্যক্তিগতভাবে সেভাবে চেনার সুযোগ না থাকলেও আমি পীরগঞ্জের মানুষকে চিনি। কাজে পীরগঞ্জের মানুষের সাথে আমার যে একটা ঘনিষ্ঠতা, একটা আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়েছে, তার মধ্যে থেকে আমি বুঝতে পারি যে ডক্টর ওয়াজেদ কেমন ধরনের ব্যক্তিত্ব হতে পারেন। কেননা তা তিনিও এই পীরগঞ্জেরই সন্তান। আর তাই আজকের এই দিনে আমি পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে শেষ করতে চাই, যে হয়তোবা ডক্টর ওয়াজেদ আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের মাঝেই আছেন। কেননা তিনি পীরগঞ্জের মানুষের মাঝে আছেন এবং তার পীরগঞ্জ বলেন বা রংপুর বলেন, যেটাই বলেন, সেই সেখানকার মানুষের মধ্যে তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন। এবং তিনি যদি আজকে থাকতেন তাহলে হয়তো এভাবেই বলতেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আপনাদের সকলকে বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা।